বর্তমান বাজার পরিস্থিতি মাথায় রেখে গ্রহণযোগ্য মজুরি নির্ধারণ করার আবেদন জানানো হবে বলে জানিয়েছেন শ্রম প্রতিমন্ত্রী মুন্নুজ্জান সুফিয়ান। বিকেলে রাজধানীর শ্রম ভবনে শ্রমিক নেতাদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি। এ সময় আন্দোলন বন্ধ করে শ্রমিকদের কাজে ফেরার আহ্বানও জানান তিনি। অনুষ্ঠানে সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান বলেন, বিএনপি সব সময় অন্যের উপর ভর করে আন্দোলন করে। যত দ্রুত সম্ভব আমরা একটা গ্রহণযোগ্য মজুরি নির্ধারণ হবে বলে আমরাও সুপারিশ করব। আর যারা আজকে জ্বালাও পুড়াও এর সাথে জড়িত আছে বহিরাগত, এদের থেকে এই শিল্পকে রক্ষা করার জন্য শ্রমিক ভাইদের নেতৃবৃন্দকে সকলকে আমি আবেদন করি, এবং সাথে সাথে যে গ্রহণযোগ্য মজুরি নির্ধারিত হবে এটা অতি দ্রুত হবে। বিএনপিটা হলো একটা কুজোর দলের মতো, যেমন আপনি মনে করেন একটা কুজো লোক লাঠির উপরে অবলম্বন করে তাদের চলতে হয়। বিএনপি হেফাজত যখন রাস্তায় নামলো, হেফাজতে বলল যে তাদের হাত শক্তিশালী করো, তারা হেফাজতকে নিয়ে নামলো। আবার যখন নূর যখন বিশ্ববিদ্যালয় আন্দোলন করলো, তাদের উপরে ভরসা করলো। এখন গার্মেন্টস শ্রমিকদের একটা আন্দোলন চলছে, এর উপর একটা ভরসা করছে, অর্থাৎ অন্য একটা কিছু অবলম্বন করে তারা চলতে চায়। এবং এই পরিস্থিতি সৃষ্টির পেছনে আমরা মনে করি একটা রাজনৈতিক উদ্দেশ্য।